আসসালামু আলাইকুম। তো আজকে রাতে আমাদের কি বলে বিএডিসির পরীক্ষার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষা হয়ে গেছে। তো আমাদের বিএডিসির যে আমাদের এসি অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের যে পরীক্ষা আছে এটার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটু আলোচনা করবো বলছিলাম। চাকরির ব্যস্ততা সারাদিন, এই জন্য রাতে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করি। তো সবাইকে, আমাদের 5 মিনিট স্কুল ফর সিভিল ইঞ্জিনিয়ার্স, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। এখানে আপনি চাইলে কিন্তু আমাদের যে ফ্রি ক্লাসগুলো আছে ডিপার্টমেন্টের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন এবং অসংখ্য ক্লাসের ভিডিও ফ্রি ক্লাস করতে পারেন, 5 মিনিট স্কুল ফর সিভিল ইঞ্জিনিয়ার্স। এবং এখানে যারা আমার আরসিসি বইটা সংগ্রহ করেছেন অর্থাৎ চাকরি না পাওয়া পর্যন্ত ইনশাল্লাহ রিটার্নের কোনো বই আপনার এখান থেকে রিটার্নের জন্য একদম 90-95% ডিপার্টমেন্ট কভার হয়ে যাবে। এখানে এমন কোনো টপিকস বাদ মানে বাদ পড়ে নাই যে আলহামদুলিল্লাহ যেগুলো চাকরি পরীক্ষায় আসে। এবং বিগত সালের প্রশ্ন প্লাস জুনিয়র ইনস্ট্রাক্টরের প্রায় 40-45টা জুনিয়র ইনস্ট্রাক্টর সব অ্যাড করা আছে। আমার ক্লাসের ভিডিওগুলো আপনারা বারবার প্রশ্ন করেন যে ভাই কোথায় পাবো, আমাদের ইউটিউব চ্যানেলে আরসিসি ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাবেন। এবং আরসিসি বইটা যারা সংগ্রহ করেছেন, যে কোনো সমস্যা এটা স্ক্যান করলেই, এখানে স্ক্যান করলেই কিন্তু আপনারা আমার ফেসবুক আইডি পেয়ে যাবেন, এবং এখানে স্ক্যান করলেই কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেল যে আছে এটা স্ক্যান করলেই ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। তো আসেন এখন আমরা একটু আলোচনা আসি। তো আমাদের যে বিএডিসির পরীক্ষা, এটা প্রশ্ন হইতে পারে 90 অথবা 100 নম্বরের পরীক্ষা হবে, 90 অথবা 100 নম্বরের পরীক্ষা হতে পারে সম্ভাব্য। তো এখান থেকে যদি আমাদের 90 অথবা 100 নম্বরের পরীক্ষা হয়, 90 নম্বরের পরীক্ষা হলে অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা থেকে আমরা যেটা ধারণা পাই যে এখানে ডিপার্টমেন্ট 50-40 থাকতে পারে, 50-40, অ্যাসিস্ট্যান্টের পরীক্ষায় 40 মার্ক ছিল। তো এখান থেকে আমাদের একটা এস্টিমেট থাকবে। বিগত সালের প্রশ্নগুলো যদি আপনি একটু ঘাটাঘাটি করেন দেখবেন যে বিএডিসিতে সাধারণত প্রতি বছরই এস্টিমেট থেকে একটা প্রশ্ন থাকে, ঠিক আছে? এসএফডি, বিএমডি, শিয়ার স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস, এখান থেকে একদম গুরুত্বপূর্ণ টপিকস, ডিফ্লেকশন, এগুলো হচ্ছে আমাদের স্ট্রেন্থ পার্ট থেকে আপনি পড়বেন। হাইড্রোলিক্স থেকে নচ, উইয়ার, প্রবাহের ঘর্ষণ এবং মেনিংয়ের সূত্রের অঙ্কগুলো পড়বেন, 1/n, m2/3, i½। এই মেনিংয়ের সূত্রের অঙ্কগুলো একটু বেশি গুরুত্ব দেবেন, এগুলো সুপার সাজেশন। স্ট্রাকচার পার্ট থেকে মোমেন্ট অফ ইনার্শিয়া, হর্স পাওয়ার এবং ট্রাসের অঙ্কটা একদম সুপার সাজেশন, ঠিক আছে? এগুলো একটু বেশি গুরুত্ব দিবেন। জিওটেকনিক্যাল, ট্রান্সপোর্টেশন থেকে সুপার এলিভেশন এবং হচ্ছে স্টপিং সাইড ডিস্টেন্স, থামার দৃশ্যমান দূরত্ব, জিওটেকনিক্যাল পার্টটা পড়ে যাবেন, কোনো অঙ্ক এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। এবং হাইড্রোলজি, ওয়াটার রিসোর্স থেকে ডেল্টা ডিউটি, বেস পিরিয়ড, বিম ডিজাইন, কলাম ডিজাইন, রূপান্তরিত সেকশন, টি বিম, টি বিমের নিরপেক্ষ অক্ষের অবস্থান, টু ওয়ে স্ল্যাবের পুরুত্ব বের করা, ডাবল রিনফোর্সমেন্ট বিম কেন কার্যকরী, এই থিওরিগুলো একটু বেশি গুরুত্ব দেবেন। বিশেষ করে যারা যাদের কাছে আমাদের আরসিসি বই আছে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, এখান থেকে আপনারা চাইলে এই যে বিএডিসির বিগত সালের প্রশ্ন এখানে অ্যাড করা আছে, এরকম বিএডিসি 19, 20, 21 এই প্রশ্নগুলো, বিএডিসির প্রশ্নগুলো এখানে সংযোজন করা আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এবং যারা বলতেছেন যে ভাইয়া থিওরি আসবে কিনা, হ্যাঁ, আমাদের বিএডিসি পরীক্ষায় থিওরি আসতে পারে, থিওরি আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, বিগত সালের প্রশ্নগুলো দেখবেন আর থিওরি আসতে পারে, থিওরিগুলো আরসিসি বই থেকে পড়ে নেবেন, এর বাইরে কোনো থিওরি আসবে না ইনশাল্লাহ, আশা করি এখান থেকে কমন পড়বে। এরপরে এখন আসি আমরা ননে, নন 50-60 মার্ক থাকতে পারে, যেখানে আমাদের জিকে জেনারেল ম্যাথ অর্থাৎ সরি জিকে মানে জেনারেল নলেজ, বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক থেকে 10 মার্ক থাকতে পারে, ইংরেজি থেকে 10 মার্ক থাকবে, জেনারেল ম্যাথ থেকে 10 মার্ক, আর একটা হচ্ছে ডিপার্টমেন্টের 10টা মার্কের এমসিকিউ থাকতে পারে, ডিপার্টমেন্টের এমসিকিউ ভালো মতো বোঝেন, এবং বাংলা দ্বিতীয় আর হচ্ছে সাহিত্য, ডিপার্টমেন্টের এমসিকিউ 10 মার্ক, বাংলা দ্বিতীয় সাহিত্য থেকে 10 মার্ক, এই হচ্ছে টোটাল 50 মার্ক আমাদের ননের। আর ডিপার্টমেন্টে যদি 100 মার্কের কোয়েশ্চন হয় তাহলে এখান থেকে 50 থাকবে, 40 মার্কের কোয়েশ্চন হলেও এখান থেকে থাকবে। তবে যে বিষয়গুলো একদম বেশি 3 স্টার গুরুত্ব দিবেন, একটা এস্টিমেটের অঙ্ক, এসএফডি, বিএমডি, 3 স্টার এস্টিমেট, এসএফডি, বিএমডি, এবং হচ্ছে এখান থেকে কি বলে মেনিংয়ের সূত্র, ফ্রিকশন, এগুলো হলো 3 স্টার, মোমেন্ট অফ ইনার্শিয়া, হর্স পাওয়ার, ট্রাসের অঙ্ক, মানে এগুলো একদম যেগুলো বলছি একেবারেই বাদ দেওয়ার মতো কোনো টপিকস এখানে আমি বলি নাই। তো এগুলো ভিডিওগুলো আপনারা একটু বারবার দেখেন, প্লাস হচ্ছে ভিডিওর সাথে আমি একটু এই যে শুরু থেকে একটু দেখাই দিচ্ছি, এটা হচ্ছে ডিপার্টমেন্ট, আপনি চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন, আপনি চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন, এটা হচ্ছে নন। তো পড়াশোনা করেন বাকি আল্লাহ ভরসা ভাইয়া,
রাজুকের পরীক্ষা, বিএডিসির পরীক্ষা, ডিএনসিসির পরীক্ষা সবগুলো আছে। আর আরসিসি বইয়ের আপডেট হচ্ছে জুনে, আমাদের প্রথম সংস্করণ আসতেছে জুনে, আরসিসি বইয়ের প্রথম সংস্করণ আসতেছে, টুকটাক টাইপিং মিস্টেকগুলো সলিউশন হয়ে যাবে, এক্সট্রা কিছু বিগত সালের প্রশ্ন অ্যাড হবে ইনশাল্লাহ। আর যারা বইটা ইতিমধ্যে পাইছেন শুধু তাদেরকে বলবো, সবার কাছে দোয়া চাই, আপনাদের যে একটা দীর্ঘ দিনের একটা প্রবলেম ছিল যে ভাই আমরা অনেকগুলো বই কিনি, প্রশ্ন ব্যাংক কিনি, এবং মেন বইগুলো আমাদেরকে দেখতে হয়, আসলে জানি না মেন বই, এতই তো মেন বই, কোনগুলো পড়বো, কোন থিওরিগুলো গুরুত্ব দেবো। যারা আরসিসি বইটা পাইছেন, আমার মনে হয় না যে ইনশাল্লাহ যে আপনাদেরকে থিওরির জন্য অন্তত কোনো মেন বই আপনাদেরকে ধরতে হবে, থিওরির জন্য, হ্যাঁ থিওরির জন্য কোনো মেন বই ধরতে হবে। সার্ভিং সার্ভিং থেকেই বলি, আচ্ছা একটা বিষয় এখানে বাদ পড়ছে, সেটা হচ্ছে সার্ভিং, সার্ভিং থেকে আপনারা যেই টপিক্সটা পড়বেন, শিকল জরিপ, একদম 3 স্টার, শিকল জরিপ, ফিতার সংশোধনী, আরএল, আর হচ্ছে ত্রিকোণমিতিক লেভেলিং, বিয়ারিং, এটা ঠিক আছে। তো এই টপিক্সগুলো একটু বেশি গুরুত্ব দেন আর পড়াশোনায় মনোযোগ দেন, যেন এই বছরের মধ্যেই আপনাদের একটা চাকরির যেন আভাস আসে, কারণ একটা বড় সার্কুলার সামনে আমাদের জুনিয়র ইনস্ট্রাক্টর। তো যারা জুনিয়র ইনস্ট্রাক্টরের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আরসিসি বইটা সংগ্রহ করে ফেলবেন, সংস্করণ আসলে বিগত সালের প্রশ্ন উল্লেখ সহ এখানে আমরা প্রশ্নগুলো অ্যাড করে দিছি, আশা করতেছি এগুলো আপনাদের খুবই কাজে আসবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, এখান থেকে আমাদের চ্যানেল থেকে কোনো ইনকাম সোর্স নেই, এগুলো শুধুমাত্র আপনাদের সহযোগিতার জন্য, চ্যানেল এবং আমার কোনো পেজ থেকে আমি কোনো ইনকাম করি না।